পুজোর দিন যত এগিয়ে আসছে ততই আমরা দেখছি কৃষ্ণনগর পৌরসভা এলাকায় করোনার আক্রান্তের সংখ্যা হু হু করে আরো বাড়ছে। কি বলবেন? ব্যাপারটা হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। এই দুর্গা উৎসবকে কেন্দ্র করে প্রত্যেক বাঙালি পরিবার তার সামর্থ্য অনুযায়ী পরিবারের সবাইয়ের জন্য একটা ছোট করে হলেও নতুন জামা কাপড় কেনার চেষ্টা করে। তার প্রেক্ষিতে আমরা দেখছি রাস্তায় জনজোয়ার, সন্ধ্যের পর রাস্তায় বেরোনো সাইকেল নিয়ে কোনো যায় না। মানুষের মধ্যে সচেতনতা যথেষ্ট অভাব আমরা বারবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত 40% মানুষ মাস্ক ব্যবহার করছেও না। মাস্ক ব্যবহার না করার ফলে সারা ভারতবর্ষে যখন করোনা আক্রান্তের সংখ্যা কমছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজোর আগে কৃষ্ণনগর সারা বাংলাতেই বাড়ছে, তার সঙ্গে কৃষ্ণনগরের প্রতিদিন বাড়ছে। গত 5 দিনের মধ্যে একদিন 16, একদিন 17, একদিন 19, গতকাল 7, আজকে আবার 25। সম্ভবত এটা আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা সর্বস্তরের মানুষের কাছে করোনা যোদ্ধার আবেদন করতে চাই। এর আগেও বারবার বলেছি, এই শহরকে নিরাপদ রাখার দায়িত্ব আপনার। আপনি যদি মাস্ক ব্যবহার করেন, ভিড় এড়িয়ে চলেন, তাহলে এই শহর বাঁচবে, নাহলে এই শহরে যেমন বাঁচবেন আপনিও বাঁচবেন না। ইতিমধ্যেই আমাদের শহরের প্রচুর মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর একটা ব্যাপার আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি, এরপরে করোনা আক্রান্ত হলেও কোনো এলাকা কন্টেনমেন্ট জোন পৌরসভাতে করবে না। রাজ্য সরকারের নির্দেশ এসছে। আগে যেমন আমরা যে বাড়িতে করোনা আক্রান্ত ছিল সেখানে একটা নোটিশ লাগিয়ে দিচ্ছিলাম যে সেই বাড়িতে করোনা আক্রান্ত মানুষ আছে আপনারা এড়িয়ে চলুন। পাশাপাশি আমরা বাস দিয়ে ব্যারিকেড করে দিচ্ছিলাম যাতে ওই বাড়ি কেউ ফ্রি মুভমেন্ট করতে না পারে। সেই বাড়ি দিয়ে বাড়ির মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের যা প্রয়োজন আমরা পৌরসভা দুজন করে ভলেন্টিয়ার নাম দিয়েছিলাম, তার মধ্যে কাউন্সিলরও আছে, তারা তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দিচ্ছিল। কিন্তু রাজ্য সরকার নির্দেশ দিয়েছে কোনো বাড়িতে ওইভাবে বাস দিয়ে ঘেরা যাবে না, কন্টেনমেন্টও ডিক্লেয়ার করা যাবে না। যার জন্যেই মানুষকে সচেতন হতে হবে, যে বাড়িতে করোনা আক্রান্ত হবে তারা রাস্তায় বেরোলে পাড়ার লোককেই দেখতে হবে। পৌরসভার দায়িত্ব অনেকটা হালকা হয়ে গেছে। তাই আমি আপনাদের মাধ্যমে সমস্ত স্তরে মানুষের কাছে আবেদন করব, আপনারা মাস্ক ছাড়া রাস্তায় বেরোবেন না, ভিড় এড়িয়ে চলুন, তাহলে এই শহর নিরাপদ থাকবে। নতুবা আগামী দিনে আপনিও আক্রান্ত হবেন, শহর নিরাপদ থাকবে না। পৌরসভা থেকে কি কোনো রকম ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে বা সাবধানতার জন্য কোনো মাইকিং বা কিছু এই দুর্গাপুজো উপলক্ষে? আমরা দুর্গাপুজোর আগে অবশ্যই মাইকিং করবো, একটা এসডিও সাহেবের সঙ্গে কথা বলে নিয়ে, যে আপনারা একই কথা রাজ্য সরকার যা নির্দেশ দিচ্ছে সেটা মেনে চলুন, মাস্ক ছাড়া রাস্তায় বেরোবেন না, ভিড় এড়িয়ে চলুন। আজকের এই যে 25 জন আক্রান্ত বললেন, কোন কোন ওয়ার্ড একটু যদি বলেন। আজকে 25 জন যারা আক্রান্ত হয়েছে তারা মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে ঘূর্ণি এলাকার আছে, শক্তিনগর এলাকার আছে, নবদনগর এলাকার আছে, সব জায়গারই আছে। 19 নম্বর 22 নম্বর সব ওয়ার্ডেরই আছে, 13 নম্বর ওয়ার্ড আছে, 21 নম্বর ওয়ার্ড আছে, 17 নম্বর ওয়ার্ড আছে, 5 নম্বর ওয়ার্ড আছে, 16 নম্বর ওয়ার্ড আছে, 7 নম্বর ওয়ার্ড আছে, 11 নম্বর ওয়ার্ড আছে, 21 নম্বর ওয়ার্ড আছে। মোটামুটি কৃষ্ণনগরের সব দিককার লোকজনের মধ্যে আছে।